শ্বশুরবাড়িতে যাওয়ার সময় রাস্তায় কিছু দুষ্কৃতিকারীদের হাতে রক্তাক্ত জামাই। অভিযুক্তদের নাম দাম জানিয়ে থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত নেই কোনো গ্রেফতার। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত জাঙ্গালিয়া এলাকায়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানান রক্তাক্ত জামাই লোকনাথ রায়। শ্বশুরবাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় মারধরের অভিযোগ উঠল কিছু বখাটে যুবকের বিরুদ্ধে। জানা গেছে, সোমবার জাঙ্গালিয়া এলাকায় লোকনাথ রায় নামে দক্ষিণ ব্রজপুর এলাকার নিবাসী এক ব্যক্তি শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রসেনজিৎ দেবনাথ সহ আরও কয়েকজন বখাটে যুবক উক্ত লোকনাথ রায়কে পথ আটকে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। আর এই হামলার তীব্রতা এতটাই ছিল যে মাথা এবং শরীরের অন্যান্য অঙ্গে গুরুতরভাবে আহত হয় লোকনাথ রায়। পরবর্তী সময় আহত যুবককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিশালগড় হাসপাতালে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর থানার দ্বারস্থ হয় উক্ত আহত যুবক ও তার পরিবার। এ প্রসঙ্গে সংবাদ প্রথমে মুখোমুখি হয়ে আহত যুবক জানায়, পূর্বে কোনো ধরনের শত্রুতা ছিল না হামলাকারীদের বিরুদ্ধে, শ্বশুরবাড়ি যাওয়ার পথে আক্রমণ চালানো হয় তার উপর। ফলে বর্তমানে অভিযুক্ত আক্রমণকারী প্রসেনজিৎ দেবনাথ ও তার সাঙ্গপাঙ্গদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে আহত যুবক লোকনাথ রায়। পাশাপাশি আরও অভিযোগ রয়েছে, অভিযুক্ত প্রসেনজিৎ দেবনাথ বিভিন্ন অপরাধের ঘটনায় থানায় অভিযুক্ত হিসেবে নথিভুক্ত রয়েছে। আচ্ছা, হ্যাঁ, কিস? তারপর আমি যাওয়ার পথে প্রসেনজিৎ দেবনাথ নামে একটা ছেলে আমার মানে রাস্তার ভিতরে হাঁটলে মানে তিন চারজন আসলো আমার অনেক মারধর করে। মারধর করার পরে আমার পকেটে মানি ব্যাগ ছিল, 7,000 টাকা ছিল। এগুলিও কি হয়েছে আমি জানি না, এর আবেদন মিশাকে নাহলে রাস্তার প্রসেস যেগুলো হবে মানে অনেক মারধর করে। আচ্ছা, যে মারধর করছে তার নাম কি? তা প্রসেনজিৎ দেবনাথ। আচ্ছা, বাড়ি কই তাহলে? আমি হেরা পাড়া জামাই এরকম মানে হেরা জানে বাস তার লগে একটা সম্পর্ক, বড় দাদার মতন সম্মান করি। আপনার কি মনে হয় কেলিকে মারধর করতে পারে আপনার? আমি জানি না, রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।